হারমানা হারের ট্রেলারে যদি সোমার পায়েলকে আমরা দেখি আর তারপর যদি প্রেম আমারের ট্রেলারে আমরা সোমার পায়েলকে দেখি, বুঝতে পারবো দুজনেরই অভিনয়ের কোয়ালিটিও গেছে, দুজনের লুকও গেছে, দুজনের সব কিছুই গেছে। সত্যি কথা বলতে গেলে মানে অস্কার করে কোনো লাভ নেই, এবং সোহমের অভিনয়ের মান যেন দিন দিন ক্রমশ কমছে। আমি বুঝতে পারছি না যে ধর্মযুদ্ধ করার পর কেন এতগুলো সিনেমা করার দরকার হলো, যে পরপর প্রত্যেক সপ্তাহে এত সিনেমা আসছে, তো অক্ষয় কুমারকেও হার মানিয়ে দেবে। সিরিয়াসলি সোহম অক্ষয় কুমারকেও হার মানিয়ে দিচ্ছে। অক্ষয় কুমারের চেয়ে বেশি ব্যস্ত দিকে হয়ে থাকে সেটা সোহম, যে এত সিনেমা করা কি দরকার, একটু লিমিটে ভালো স্ক্রিপ্টের ওপর কাজ করুন, এত এত সিনেমা করাটা দরকার নেই, যে যা পাচ্ছে করে যাচ্ছি, যা পাচ্ছি করে যাচ্ছি। এবং মহানায়ক সম্মান পেয়ে তুমি যদি এইসব সিনেমা করো তাহলে তুমি সিরিয়াসলি এই সম্মানটা আমি জানি না কেন কেন মানে নিয়ে নেওয়ার কি দরকার, কারণ তুমি যখন মহানায়ক সম্মান পাচ্ছ তোমার ইন্ডাস্ট্রিটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো কাজ আনা উচিত। তো তা না এইসব, এই কদিন আগে যেটা এলো পাকা দেখা, কিচ্ছু নেই সিনেমাটাতে, আজ গেল হারমানা হারের ট্রেলার, কিচ্ছু নেই ট্রেলারটাতে, কেন ভাই এইসব দেখতে যাবে লোকে হলে, এই কনফিডেন্স কেন, কেন এসব বানাবো আমি বুঝতে পারি না। এইসব সিনেমাগুলো কী করে ভাবে, এবং এটা নিয়ে প্রত্যেকের অভিনয় এত বাজে লাগছে মানে কিছু বলার নেই। কবেকার একটা স্ক্রিপ্ট, কত যুগ আগের যে স্ক্রিপ্ট তার ধারণা নেই, এবং পোস্টারগুলো পুরো যেন সেম টু সেম করা হচ্ছে। আপনারা দেখবেন হারানো প্রাপ্তির আপনারা পোস্টার দেখবেন, আর তারপর যদি দেখেন এই সেই সিনেমাটা হার মানে হার, দেখবেন পোস্টারও মিল রয়েছে। তো এইসব ভাটের সিনেমাগুলো যাই না কেন আসছে, এবং এসে এসে ইন্ডাস্ট্রির সত্যি বারোটা হয়ে যাচ্ছে, মানে বিরাট বড় ক্ষতি করছে। তো এই ধরনের সিনেমাগুলোকে সিরিয়াসলি বয়কট করুন, এই সিনেমাগুলোকে বয়কট করুন, এগুলো সত্যি বয়কট ডিজার্ভ করে। ভালো ভালো কাজকে বয়কট না করে এই জঘন্য সিনেমাগুলোকে আপনারা নিজেদের স্বেচ্ছায় বয়কট করুন, আমরা কিছু বলতে আসবো না, কারণ এগুলো হলে গিয়ে দেখা মানে নিজের মাথার হেডিং নেওয়া, ট্রেলার দেখে রীতিমতো মাথা ধরে যাচ্ছে। তো হলে কী করে যাও, মানে কী করে এত বাজে ট্রেলার হতে পারে, এতটা জঘন্য স্টোরি নিয়ে কী করে সিনেমা হতে পারে, সিরিয়াসলি যাই না, একেবারে জঘন্য ট্রেলার। তা সেরকম ভিউজও পেয়েছে, একটা লজ্জা লাগা উচিত একটা ইন্ডাস্ট্রি ট্রেলার এখনও মানে 1K ভিউজ হলো না, মানে এটা তো অদ্ভুত ব্যাপার যে সুপারস্টার মানে যারা স্টার তাদের সিনেমার ট্রেলারে 1K ভিউজ পেরোচ্ছে না, এটা খুব মানে চিন্তার ব্যাপার, এরকম হতে পারে, এত কম ভিউজ, জানি না সিরিয়াসলি জানি না, আমার একদম পোষায় নি ট্রেলারটা জঘন্য। তো যাই হোক, দুঃখের পর একটা খুশির খবর নিয়ে কথা বলি, যে আমরা যেটা বলতাম যে বারবার যে আমাদের যারা বলিউডের লোকজন তারা সাউথের সিনেমার ট্রেলার টুইট করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ টুইট করে, কিন্তু বাংলা সিনেমার টুইট তারা খুব একটা করে না, কারণ হয়তো তাদের কাছে পৌঁছে না বা তাদের মনে হয় না যে এটা এমন কিছু হয়েছে, এরকম ব্যাপার হয়েছে। কিন্তু দেবের হাত ধরে কোথাও গিয়ে কিন্তু এবার যে বাংলা সিনেমার যে সম্মানটা বাইরেও কোথাও গিয়ে কিন্তু হচ্ছে, যে কারণে বলিউডের একজন একসময় অন্যতম বড় স্টার, মানে একটা সময় তো রীতিমতো তিনি বিরাট দাপটের সঙ্গে কাজ করেছেন বলিউড, এবং তার একটা আলাদা ফেস ভ্যালু রয়েছে, তিনি হচ্ছেন সুনীল শেট্টি। তিনি কিন্তু দুটো যে দেবের পরপর আপডেট এলো, একটা দেবের কাছের মানুষের ট্রেলার এবং একটা দেবের বাহাজাদিন অ্যানাউন্সমেন্ট যে টিজারটা, সেই দুটোই কিন্তু তিনি টুইট করে যথেষ্ট তারিফ করেছেন, এবং তিনি বাংলাতে লিখে যেমন তারিফ করেছেন এবং তিনি দেবের যথেষ্ট প্রশংসা করেছেন। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে বাংলার একটা সুপারস্টারের সিনেমা বাইরের লোকেরা, বলিউডের লোকেরা কিন্তু রীতিমতো তাদের কাছে পৌঁছচ্ছে, তারা দেখছে, তারা রীতিমতো তারিফ করছে, এবং তারা এটাও বলছে যে দেব আমাদের খুব কাছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। তো যে কারণে মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার, আমি যেহেতু বাংলা সিনেমার মুভি রিভিউ, তো বাংলা সিনেমার গৌরবের দিকগুলো আমার তুলে ধরা খুব দরকার দর্শকের কাছে, যে কারণে আমি ভিডিওটা করলাম। তো এটা আমার দেখে খুব ভালো লাগলো যে এইভাবে দেব যে জিনিসটা পেলো সেটা কোথাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে একদম আগে নিয়ে গেলো, কারণ সুনীল শেট্টি পোস্ট করলে তার কাছাকাছি যারা রয়েছে অনেকেই পোস্টটা কিন্তু দেখবে, বলিউডের অনেক লোকের কাছে জিনিসটা পৌঁছবে, রিচ বাড়বে, যে বাংলার একটা সিনেমা নিয়ে বাইরে এত আলোচনা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগছে আমার জিনিসটা দেখে। তো যে কারণে আমার মনে হলো এটা নিয়ে কথা বলেছি, আমি জিতের রাবণের সময় এটা নিয়ে কথা বলেছি, তোমার মনে হলো এটার সময়ও কথা বলেছি, যে কারণে আমি বললাম। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় কমেন্ট করেছো না, যদি চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।